স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণী ভেবেছি মনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে মেরে চলছে শুধু অগ্নিপথ, অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। আপনি কি আমাদের ঘরে পানি খেতে এসেছেন নাকি আমাদের সম্মান ধুলোয় ফুটোতে এসেছেন? আমার তো মনে হয় না যে আপনাদের এই তিন মেয়ে আপনার আর রহমান সাহেবের ইজ্জতের অবশিষ্ট কিছু রেখেছে। তাহলে আমাদের মেয়েরা কি করেছে সেটাও আমরা শুনি। তারা ম্যাডাম, আপনি ওদেরই জিজ্ঞেস করুন না, আর এই সাজ্জাদ খান তো ওদের জন্য সব কিছু করতে প্রস্তুত, সব কিছু। মিসেস জাহিদের কাছে উনি গিয়েছিলেন কেসটা আরেকবার ওপেন করাতে, কিন্তু মিসেস জাহিদ ওনাকে এমন অপমান করেছে যে উনি বাধ্য হয়েছেন ফেরত চলে আসতে। কিন্তু মানতেই হয়, কাজল আর রাইসার প্রেমে জাদু আছে। ওরা তো এখন সাজ্জাদ খানের এসপি, ওরা যা বলবে সাজ্জাদ খান তাই করবে। একেই বলে প্রেমের জাদু। যাই হোক, তা বিয়েটা তোমাদের মধ্যে কে করছে? যেই করুক, দাওয়াতের কার্ডটা আপনার বাসায় ঠিক সময় মতোই পৌঁছে যাবে। এখন আপনি বলুন, এখান থেকে যাওয়ার জন্য আপনি কি নেবেন? এই যে নোটিশটা এসেছে না, সেটা তোমরা চাইলে কলেজকে ফেরত দিতে পারো। আর এই বাড়িতে 10 বছর বিনা পয়সায় থাকতে পারো যদি আমি চাই। তার বদলে এজাহার তুলে নিতে হবে, তাই না? সময় মানুষকে হঠাৎই খুব জ্ঞানী করে তোলে, তাই না কাজল? তা তো অবশ্যই। তবে আরেকটা কথা শুনে রাখ, কখনো কখনো কোনো কোনো বিবাদ আজীবনেও শেষ হয় না, আর যতক্ষণ না পর্যন্ত সত্যের জয় হচ্ছে ততক্ষণ হয় আমি আর না হয় আমার মতো অন্য কেউ এই সত্যটাকে ঠিকই উদ্ঘাটন করবে। আর বাকি রইল আমাদের কথা, আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা আমাদের থাকার জায়গা ঠিকই ব্যবস্থা করে নেব। আপনি এখন যেতে পারেন। তোমাকে দেখলে আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি খুব সেকেলে অনেক আগের দিনের মানুষ, তোমার বাবার মতো। আজ তোমার বাবা যদি চেকের উপর সঠিক সংখ্যাটা লিখত তাহলে ঘটনা কোথা থেকে কোথায় চলে যেত বলো? যাই হোক, 7 দিন পর আবার আসবো। তোমরা সব রাস্তায় দাঁড়িয়ে আছো আর তোমাদের বাড়ির জিনিসপত্রও সব রাস্তায় পড়ে রয়েছে, সেটা দেখতে। সাজ্জাদ হ্যান্ডসাম একটা পুলিশ অফিসার, ওর মনোবাসনা যখন পূর্ণ হবে তখন নিজের থেকেই ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাবে। বাস, আর একটা কথাও যদি আপনি বলেন তাহলে কিন্তু ভালো হবে। আপনার
আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? আপনিও তো একজন মা, আপনারও তো একটা মেয়ে আছে। ও হ্যাঁ, আমার মেয়ে আর হবু জামাই আজ রাতে দুবাই যাচ্ছে বিয়ের শপিং করতে। ওরা ফিরে আসলেই বিয়ে হবে। আসব, আপনাদেরকে দাওয়াতের কার্ড দিতে আসব। কাজল, মনে করে তোমাদের ঠিকানাটা জানিয়ে যেও, যাতে কার্ডটা সময় মতো পৌঁছতে পারে। মা, তুমি কোনো টেনশন করো না, আমরা চলো গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করি। ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে আমাদের 7 দিন না, আরো কিছুদিন সময় দেখি, অ্যাটলিস্ট 1 মাসের মতো। হ্যাঁ, কি যে হবে এখন। কেন মা? আমি আবার ওখানে চলে যাব। আন্টি না খুব ভালো মায়ের। তুমি সাইরান্টিকে খুব পছন্দ করো না? আমি তো একাই থাকি, তাই না? সাইরান্টিকে পেয়ে আমার খুব ভালো লেগে গেছে। তুমি ওনাকে আমাদের এখানে নিয়ে আসো না। তুমি সত্যি তাই চাও? আমি তো বললাম, কিন্তু রাইসা আন্টিকে আমার একদম পছন্দ না। তুমি উনাকে বিরক্ত করবে না তো? না পাপা। প্রমিস? প্রমিস পাপা। শোনো না পাপা, চলো এখন আমরা ওদের ওখানে যাই। একটা কাজ করো, আইসক্রিম নিয়ে নাও ওদের জন্য। ঠিক আছে, আমার মামুনি যা বলবে তাই হবে। সরি মিসেস রহমান, অ্যাকচুয়ালি আমরা উপরের অর্ডার এবং নিয়মের কাছে ডিমবি। ইনফ্যাক্ট এই অর্ডারটা সই করতে আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলুন, ম্যানেজমেন্ট যা চায় তাই তো আমাদেরকে করতে হয়। আর তাছাড়া আজ না হোক কাল তো আপনাকে বাসা ছাড়তেই হতো। আমরা এখন কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না। আসলে এই বিষয়ে তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, এটা ম্যানেজমেন্টের অর্ডার, 7 দিন মানে 7 দিন। কিন্তু এখন তো আর আমাদের কোনো কিছু করার নেই, আসলে ভুলটা তো রহমান সাহেবই করেছেন। কারণ ছেলেটা নকল করছিল, জাহিদ সাহেব যদি এটা ওভারলুক করতেন তাহলে তো কোনো কিছুই ঘটতো না। অথচ উনি প্রমাণ করতে চাইলেন যে উনি দুনিয়ার মধ্যে সবচেয়ে সৎ মানুষ। আর মিসেস জাহিদ কি করলো, সমস্ত কেসটাকে উলট পালট করে দিল। আর আপনারা আপনারা এই কেসটার পিছনে 18 মতো লেগে আছে। আই এম সরি টু সে, রহমান সাহেব পুরো স্কুল কলেজের নামে বদনাম করিয়ে দিল। কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধির সঙ্গে কাজ করতে হয়, কিন্তু আপনারা তো আশ্চর্য। স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাদের বিষয়টাকে এত সহজভাবে নেবেন। ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনিও ওদের সাথে যুক্ত। 7 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে হবে, নাহলে পুলিশ ডাকা হবে। থাক, আপনাদের কেন এত কষ্ট করতে হবে না। তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই, রহমান সাহেব আপনাকে খুব শ্রদ্ধা করতেন। ওনার ভাগ্য ভালো যে আপনার এই রূপ ওনাকে দেখে যেতে পারল। উনি তো কলেজের কোনো বদনাম করেননি, অথচ আপনারা
তার নামে এত বড় অপবাদ দিলেন? উপর আমি এটা সহ্য করবে না বলে দিলাম। প্লিজ প্লিজ, আপনি এখন আসতে পারেন। আমাদের লিটল প্রিন্সেস মুখ গোমরা কেন? হ্যাঁ, মুখে আসেনি কেন? বুঝেছি, নিশ্চয়ই সারার জন্য, তাই না? কি ঠিক বলেছি? আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। ও, আমাদের জন্য নাকি সারার জন্য? যাও যাও, নিয়ে যাও, ভেতরে আছে। পাপা, আমি আসছি। আমি জানি জাভেদ, তুমি আমাদের সাথে কি কথা বলতে চাও। তুমি বিয়েটা খুব দ্রুত সেরে ফেলতে চাও, এই তো? তোমার এই ছোট্ট মেয়েটার জন্য একটা মায়ের প্রয়োজন, আর শুভ কাজে দেরি করতে নেই। কি ঠিক বলেছি না? আমি মানে বলছিলাম যে এক সপ্তাহের মধ্যে যদি বিয়েটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তুমি কোনো টেনশন করো না যাবে, এক সপ্তাহের মধ্যে সব কিছু হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে? কিন্তু কিভাবে? যদি এর মধ্যে আমাদেরকে বাড়ি ছাড়তে হয় তাহলে? ও গড, কোনো টেনশন করবে না, যা ইচ্ছে হয় কিনে নেবে, টাকা পয়সার চিন্তা করবে না। আমি 10-12 দিনের মধ্যে একটা ডেট ফিক্স করছি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কি আমার গলা স্বর কি পছন্দ হয়নি? আজ ঠিক রাত 10টার সময় গুলশান কি দেখা করবে তো? আচ্ছা আচ্ছা, কে বলছেন আপনি? আমি কে বলো তো দেখি। Sounds good. Voice টা অনেক হট। দেখা অবশ্যই দেখা।
ওরা কি সময় বাড়াবে? ওরা তো পারলে এক্ষুনি আমাদের বের করে দেয়। সবই মহিলার কাজ। মানুষজনের এরকম চাটুকারিতা দেখলে এ সমাজ থেকে একজন ভালো মানুষের নামই উঠছে। দুঃখ করো না ভাবি, দুঃখ করে আর কি লাভ বলো? সত্যের পথ সবসময় কঠিন, আর কোনো মানুষই জেনে শুনে নিজেকে ঝামেলা জড়াতে চায় না। কেন জানো? কারণ পৃথিবীর সব মানুষ নিজের ভালোটা বেশ ভালোই বুঝে। এই যে ভাইজানের এত বড় একটা কলেজ, সে কলেজে প্রিন্সিপাল, টিচার্স, স্টুডেন্টস, স্টাফ, এত এত মানুষ, কই একটা মানুষও তো আমার ভাইজানের পাশে এসে দাঁড়ালো না, বললো না যে রহমান সাহেব কিছু ভাববেন না আমি আপনার পাশে আছি? বলবে না ভাবি? কোনোদিন কেউ বলবে না। তুমি যদি এখন এদের বিশ্বাসঘাতক বলো, বলতে পারো, সে অধিকারটা তোমার আছে। ফুপি, ফুপি আমার কি মনে হচ্ছে জানো,